কেমন আছেন সবাই? আমি হৃদয়। আমি আপনাদের জন্য আবারও নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম, কিভাবে ফটোশপে টেক্সটের মাধ্যমে আর্ট করবেন সেটি। চলুন তাহলে দেখিয়ে দিব এখনই। তার পূর্বে একটি কথা বলে রাখছি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, এবং যারা পূর্ব থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটি। আমি প্রথমে ফটোশপটি ওপেন করছি। এই যে দেখছেন, এই ডিজাইনটা আমি করছিলাম, টেক্সটের মাধ্যমে এই ইফেক্টগুলো দিয়েছি, এই ছবিটা থেকে এই ডিজাইনটি কমপ্লিট করেছি। এটা খুবই সিম্পল একটি কাজ, আপনাদেরকে দেখিয়ে দিব, আপনারাও করতে পারবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আপনারাও শিখে যাবেন একটি। তাহলে আমি এটি আপাতত ডিলিট করে দিচ্ছি, কেননা আবারও নতুন একটি কমপ্লিট করব এই ডিজাইনটি। তার জন্য আমি এইটাকে ডুপ্লিকেট লেয়ারে করব। ডুপ্লিকেটের জন্য এখানে রাইট বাটন প্রেস করে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করব, এখানে ওকে, অথবা কন্ট্রোল জে প্রেস করলেও আমরা এটি কপি করতে পারি। এই যে কপি হয়ে গিয়েছে, এবার এটাকে আমরা এখানে একটি আরও একটি নিউ লেয়ার নিব। তার জন্য এখানে ক্রিয়েট নিউ লেয়ার, এবার আমরা এখানে এডিট থেকে ফিল কালার করার জন্য শিফট প্লাস F5ও দিতে পারি, এখান থেকেও যেতে পারি। এখানে যদি অন্য অপশান থাকে আপনার, তাহলে 50% গেরে অপশানটি ওকে করে নেবেন, ওকে। আর এগুলো নর্মাল অপাচিটি 100% করে ওকে প্রেস করবেন। দেখছেন আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটি গেরে কালার হয়ে গিয়েছে। এবার উপরেরটাতে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য কুইক সিলেকশন টুলটি আমি ইউজ করছি, আপনি চাইলে পেন টুল বা যে কোনো টুল ইউজ করতে পারেন। আপনাদের একটু দ্রুত দেখিয়ে দেওয়ার জন্য আমি কুইক সিলেকশন টুলটি ইউজ করছি। আপনার যতটুকু প্রয়োজন আপনার কাঙ্ক্ষিত ছবি থেকে আপনি সেগুলো সুন্দরভাবে সিলেক্ট করে নেবেন, এবং কোনো ভুল হয়ে গেলে কন্ট্রোল জেড প্রেস করবেন, তাহলে ব্যাকে চলে আসবে। আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং নোটিফিকেশান বেল অন করতে কখনোই ভুলবেন না। এটা অন রাখলে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়ালগুলো সহজে পেয়ে যাবেন। আমি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, আপনাদের জন্য সবসময় ভালো কিছু আনার চেষ্টা করব। আপনারা তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বেল অন রাখুন। আর আপনাদের যে কোনো সমস্যার কথা আমাকে বলবেন কমেন্ট বক্সে অথবা আমার ফেসবুকের ইনবক্সে, আমি অবশ্যই আপনাদের সেটা সলভ করার চেষ্টা করব। এই যে দেখছেন সিলেক্ট করা হয়ে গিয়েছে, এবার আমরা এখানে একটু সিলেক্ট অ্যান্ড মাস্ক গিয়ে এখানে স্মুথ করার জন্য, এই যে দেখছেন কিছু কিছু বাকি রয়ে গিয়েছে, আমরা সেটিকে এভাবে সিলেক্ট করে নেব। এটা ক্লিক করে আপনি যত জুম করে এবং ধীরে ধীরে করবেন আপনার কাজটি তত স্মুথ হবে। সব সময় ধীরে ধীরে করবেন, দেখবেন আপনার কাজটি অনেক সুন্দর হচ্ছে। এই তো কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা এটাকে মাক্স করার জন্য মাক্স আইকনে ক্লিক করব। দেখছেন মাক্স হয়ে গিয়েছে, এবার আমরা অফ করে রাখবেন, উপরেরটা অফ করে রেখে অল্টার প্লাস শিফট প্লাস কন্ট্রোল প্লাস ই প্রেস করবেন।
দেখুন আমাদের কপি হয়ে গিয়েছে উপরে একটি নতুন লেয়ার হিসেবে। এবার এটাকে আমরা একটু ব্ল্যাক হোয়াইট করব, তার জন্য কন্ট্রোল শিফট ইউ। এবার এটাকে আমরা একটু গাউসিয়ান ব্লার দিব, তার জন্য ব্লার অপশন থেকে গাউসিয়ান ব্লার। এটা আপনার ছবির রেজুলেশন অনুযায়ী রেডিয়াসটা দিবেন, আপনার ছবি যেমন রেজুলেশনের থাকবে তেমন সেই হিসাবে আপনি নিজের দায়িত্বে ঠিক করে নেবেন। আমি এখানে 5.2 দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা একটি ডুপ্লিকেট লেয়ারে পরিণত করব। অবশ্যই এখানে নিউ দিবেন এবং এখানে আপনার একটি নাম দিবেন, এখানে আমি একটি নাম দিয়ে ওকে প্রেস করলাম। দেখছেন এপাশে কিন্তু আমাদের আগের লেয়ারটি আগের, আর এখানে আরেকটি নিউ পেজ ওপেন হয়েছে। এবার এটাকে আমরা সেভ করব কন্ট্রোল শিফট এস, অথবা আপনি ওখানে গিয়েও সেভ করতে পারেন। এখানে আপনি কোথায় সেভ করবেন সেটা ঠিক করবেন, অবশ্যই পিএইচডি ফরম্যাটে সেভ করবেন। সেভ এ অপশানে ক্লিক করবেন, দেখছেন সেভ আমাদের কমপ্লিট। এবার এটাকে আমরা ক্লোজ করে দিতে পারি, এটাকেও আমরা ক্লোজ করে দিলাম। এখানে আবারও ব্ল্যাক হোয়াইট করার জন্য কন্ট্রোল শিফট ইউ প্রেস করব। হয়ে গেল আমাদের ব্ল্যাক হোয়াইট। এবার আমরা টেক্সট ইফেক্টের জন্য এখানে আরও একটি লেয়ার লাগবে, এটাকে আমরা এখানে সফট লাইট করে দেব এই লেয়ারটি। এবার আমরা টেক্সটের জন্য আমরা একটা টেমপ্লেট হিসাবে এটা নিয়ে আসলাম, এর উপরে আমরা টেক্সটটা ইফেক্ট দেব। এই ইমেজটা যদি আপনারা পেতে চান অবশ্যই আমি ডিসক্রিপশনে দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এখানে ওভারলেটা চালু করে দেব। এবার আপনি টেক্সট লিখতে হবে কিছু, তার জন্য আপনি চাইলে যে কোনো কিছু লিখতে পারেন। আমি আগে থেকে এখান থেকে কিছু লিখে রেখেছি, এগুলো টোটাল কপি করে ওখানে পেস্ট করে দেব। আপনি চাইলে এখানে লিখতে পারেন, কোনো সমস্যা নাই, আপনার পছন্দ অনুযায়ী মনের মতো করে লিখে নেবেন। লিখে এখানে আমি একটি বর্ডার টানবেন এভাবে টেক্সট টুল নিয়ে, দেখছেন আমাদের। এবার এখানে আমরা ওই যেটা কপি করেছিলাম ওটা পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি। এগুলো আপনি নিজের দায়িত্বে সুন্দরভাবে সাজিয়ে নেবেন। দেখছেন কমপ্লিট। এবার এটাকে আপনি একটু কালার পরিবর্তন করতে চাইলে এখান থেকে ক্যারেক্টারে ক্লিক করবেন উইন্ডো থেকে। এবার এখান থেকে আপনি যে কোনো কালার দিতে পারেন, আমি এই কালারটি নিয়েছি 160C04। আপনি চাইলে এই কোডটিও লিখে রাখতে পারেন, এই কালারটি এখানে পারফেক্ট হবে আমার মনে হয়। এখানে আপনি চাইলে ফন্ট সাইজগুলো একটু চেঞ্জ করে নিতে পারেন বিভিন্ন ধরনের, আপনার যেটা পছন্দ হবে, নো প্রবলেম। আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে যে কোনো একটি ভালো ফন্ট নেবেন। আমি এখানে এই ফন্টটি ইউজ করছি আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য। এবার এখানে আমি এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে রূপান্তর করব। দেখছেন স্মার্ট অবজেক্ট হয়ে গিয়েছে। এবার আমরা এখানে ওই যে আগে সেভ করছিলাম একটি ব্ল্যাক হোয়াইট, ওইটা আমরা এখানে নিয়ে আসবো। আর এখানে আমরা আপাতত 50 দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু এটা আপনার যখন যেমন প্রয়োজন হবে সেই হিসাবে দিয়ে দেবেন, আপনার ছবির রেজুলেশন কোয়ালিটি এর উপরে নির্ভর করবে আপনি হরিজন্টাল ভার্টিক্যাল কেমন ব্যবহার করবেন।
এই যে আমার সেই যেটা আমি সেভ করছিলাম সেটি এখানে রয়েছে, এটাকে আমরা ওপেন দিচ্ছি। ওপেন হয়ে গিয়েছে, দেখছেন একটু বেশি হয়ে গিয়েছে, আমরা আরও একটু কমিয়ে দেব। এবার এটাকে আমরা 40 দিয়ে দেখি। মনে হয় ওটাই হবে। এবার উপরের লেয়ারটি থেকে আমরা আবারও সিলেক্ট করতে হবে, তার জন্য কুইক সিলেকশন টুলটি ব্যবহার করছি। এই যে দেখছেন প্রয়োজন অনুসারে আপনি সিলেক্ট করে নেবেন। এখানে শিফট প্রেস করে এই সাইডে ক্লিক করবেন, দেখবেন আবার নতুনভাবে সিলেক্ট করা যাচ্ছে। এটাকেও স্মুথ করার জন্য আপনি সিলেক্ট অ্যান্ড মাস্ক ব্যবহার করবেন। আপনার যে জায়গায় বাকি থেকে যাবে অল্প অল্প, সেটা আপনি এখান থেকে স্মুথলিভাবে সিলেক্ট করে নিতে পারবেন। মাস্ক অপশনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখছেন সিলেক্ট হয়ে গেলে এখানে ওকে প্রেস করবেন। এবার এটাকে আমরা মাস্ক করে দেব। এই যে দেখছেন আমাদের কাজ কিন্তু প্রায় কমপ্লিট, দেখেছেন কমপ্লিট। এটাকে আমরা একটু কালার কারেকশন করব, হিউ সিচুয়েশন এখান থেকে আমাদের প্রয়োজন অনুসারে আপনারা যে কালার দিতে চান সেটি দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। এই যে দেখছেন আমাদের কাজ কিন্তু কমপ্লিট। আচ্ছা, আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটিতে লাইক দিতে কখনোই ভুলবেন না। আপনারা অবশ্যই ভিডিও দেখবেন, ভালোভাবে শিখবেন, আর কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সলভ করার চেষ্টা করব। আর এই ইমেজগুলো, এই টেমপ্লেটটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন। তাহলে আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।